যে আমার দেশের মানুষগুলো কেমন আজ এই যে শীতের সময় আমরা গরম পানিতে ওযু করে নামাজ পড়তে পাচ্ছি না রে ভাই, আর তাহাজ্জুদের নামাজের সময় বরফের চাইতে ফ্রিজে রাখলে যে ঠান্ডা তার চাইতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, বালিশ নাই কম্বল নাই একটা কেতা মাথার নিচে আর একটা পাতলা কম্বল গায়ের উপর দিয়া আছে। যেই জাতি আলেমদের সম্মান করবে না সেই জাতির উপরে আসবে লানত, ওই জাতির উপরে আসবে নার্গিস, ওই জাতির উপরে আসবে কিন্তু বুলবুল, ওই জাতির উপরে আসবে বিভিন্ন আজাব গজব ডেঙ্গু মশা, ওই জাতির উপরে আসবে করোনার মতো ভাইরাস, ওই জাতির কাছে আল্লাহ আর দেশ বরেণ্য আলেম পাঠাবে না, কারণ আলেমদের কদর নাই। সন্তানকে যখন জিজ্ঞাসা করে কেমন আছে আমার দেশের লোকজন কেমন আছে, সন্তান যখন প্রাণ খুলে উত্তরগুলো দিয়েছে বর্ণনা করেছে রে ভাই, বলেছে ঠিক আছে সবার জন্য আমি দোয়া করলাম, মানুষ তো মৃত্যু একবারই হবে, মৃত্যু মুসলমানদের কয়বার, জোরে বলেন কয়বার, ইমানদারের মৃত্যু তো হবে একবার, আর যারা মারা যায় শহীদে মৃত্যু হয় কোরআনের সাথে ইসলামের সাথে থেকে যাদের মৃত্যু হয় আল্লাহ বলতেছে তারা মৃত না, তারা কি ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আওয়াজ দেবেন আল্লাহু আকবার, আল্লাহ বলছেন তাদেরকে মৃত বলো না, তারা হচ্ছে আমার কাছে জীবিত কিন্তু তোমরা চামড়ার চোখ দিয়ে সেইটা দেখতে পাও না। ইমানদার যারা হবে কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, ইসলামের সাথে যাদের নেটওয়ার্ক ভালো থাকবে, যাদের সম্পর্ক ভালো থাকবে, তারা মলে ও লাখ টাকা বেচলেও, হ্যাঁ মলে ও লাখ টাকা বেচলেও লাখ টাকা, আল্লাহ বলছে পচা দুনিয়া থাকিস না রে, এই দুনিয়াটা ডাস্টবিনের মতো হয়ে গেছে, আল্লাহ একটা একটা করে কোরআনের পাখি দুনিয়া থেকে নিয়ে নিচ্ছে। আমরা হয়তো মনে করতেছি হাই হাই মরে গেল ফাঁসি হলো চলে গেল সব মনে হয় শেষ, আল্লাহ বলছে না না আমার দিনের পথে যারা থাকবে তাদেরকে মৃত বলা যাবে না। আর ইসলাম ইদনাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম, সবচাইতে শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, তামাম পৃথিবীর মানুষ যদি ইসলামী আন্দোলন থেকে দূরে চলে যায় এরপর আল্লাহ বলছেন একটা পয়সারও আমার কোনো ক্ষতি না। সারা জীবন কোরআনের সাথে দুশ্মনী, সারা জীবন ইসলামের সাথে দুশ্মনী, সারা জীবন টুপি পাঞ্জাবি আলাকে দেখতে পারলে না, ওই টুপি আলা পাঞ্জাবি আলাদা জানাজা পড়ায় না, লজ্জা করে না, আমরা নাকি কাঠ মলবি, আমার গলায় কাঠ দেবান আছে, আছে না নাই, তবে মেন জায়গায় আমরা মার দিই, কোন জায়গায় জানাজা না করলে ইমামতি থাকতো না, ইমামতি টিকানার জন্য খালি যাই ওযু করি না ভিতরে কিছু পড়ি না, বলি যে আল্লাহ বিপদে আলচক হইয়া না যাতে অক্তুল অর্জা ব্যবস্থা কর, সারা জীবন চালাছে অনেক হুজুর বইয়ের কাছে দুই বছর তিন বছর যাওয়ারই দেয় কথা কন না, মন খারাপ করছেন আমার ভাইয়েরা, এই কোরআনের এত জাতু এত মধু, কোরআন মেরে যারা জান্নাতে যাবে ওই জান্নাতের ভিতরে তাদের জন্য এরকম একটা তাফসির মাহফিলের ব্যবস্থা করা হবে সুবহানাল্লাহ, ওই তাফসিরুল কোরআন মাহফিলে ওই সেমিনারে ওই মিটিং গে সরাসরি সভাপতি হবে আমার আল্লাহ, প্রধান বক্তা হবেন
আমার আপনার কলেজার টোকরা জনাবে মুহাম্মদ রসুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ বক্তা থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, সভাপতি আল্লাহ, আর প্রধান বক্তা হবেন বিশ্ব নবী, আর বিশেষ বক্তার আলোচনা করবেন দাউদ আলাইহিস সালাম। তাহলে ওই জান্নাতে আল্লাহর ওয়াজ শোনার দরকার আছে নাই? তাহলে ড্যান পক্ষা হওয়া লাগবে, ড্যান পন্থী হওয়া লাগবে। কি পন্থী? ড্যান পক্ষের লোক যদি হইতে পারেন তাহলে ওই জান্নাতের মধ্যে যে কনফারেন্স হবে ওই কনফারেন্সের মধ্যে কেউ বলবে না এই তুই এই জায়গাতে আলছো কে রে, তোর দাম আছে দুনিয়ার, তো কোনো যা চেয়ার বসবার দিছি তুই এই জায়গাতে এসে বসছো, কারণ কেউ ঠেলাও দিবে না ওই জায়গায়। শুধু জান্নাতি মানুষ ঢোকবার পারবে, ওটি কোনো ঘুষ ঘাস দিয়ে ওর মধ্যে ঢোকার কোনো সুযোগ কে রে। 100 জন মানুষ 300 প্যাকেট বিরিয়ানি, শেষে আবার দেখ 10 প্যাকেট কম পড়ছে, কারণ আফসোস করে সেই দিন বঙ্গবন্ধু বলেছিলেন যে মানুষ পায় সোনার খনি আর আমি পাই চোরের খনি, বলেন নাই? 60 কোটি কম্বল, 60 কোটি মানুষ আর 60.5 কোটি কম্বল, কিন্তু আমি প্রেসিডেন্ট মানুষ একটা পায় না কো? আমার সামনে চোর, পিছনে চোর, ডানে চোর, বামে চোর, মানুষ পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি, সেই চোর এখনো আছে না নাই? অবশ্যই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, দুইটা দলই থাকবে। প্রিয় ভাইরা আমার, জান্নাতের ভিতরে যাদেরকে জায়গা দেওয়া হবে, জান্নাতের চেয়ার যাদের জন্য বরাদ্দ হবে, জান্নাতের টিকিট যারা পাবে, ওই সমস্ত মানুষের সামনে আল্লাহ ডাক দেয়া বলবে দাউদ রে এই কনফারেন্সটা উদ্বোধন কর, প্রোগ্রামটা উদ্বোধন কর। আমার আপনার দরজা বাইরের দরজা তো লাগে না, কারণ ঘরে কিছু নাই, কি লিবে বলেন? কিন্তু যেনারা সেরকম বিত্তশালী লোক, ধনী মানুষ, তাদের সিকিউরিটি আছে না? নাই, এমনি মানুষ না, পুলিশ 2-3টা করে থাকে, তারপরও সারা রাত ঘুম হয় না। ঘুম হবে কি করে? ও মসজিদের টাকা খায়, মাদ্রাসার টাকা খায়, ঘুষের টাকা খায়, চাকরি দেওয়ার নাম করে টাকা খায়, ও বয়স্ক ভাতার টাকা খায়, তারপরে মনে করেন যে বিধবা ভাতার টাকা পর্যন্ত খায়, পঙ্গুদের টাকা উঠে খায়, ওর ঘরের সামনে 4-5টা পুলিশ থাকা লাগবে না, আমাদের কাছে রাখা লাগবে, তাও ঘুম হয় না যে কোন দিক দিয়ে মরি। যতই চিন্তা কর, যতই টেনশন কর, কিয়ামতের ময়দানে কোনো বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে, আল্লাহ বলবে ওর কাছে পাও ধরাই, ভ্যান চালক হোক আর রিক্সা চালক হোক, গরিব হোক, ঠেলাওয়ালা হোক, এমনকি আপনার বাড়িতে যে লোক কাজ করে তার ঘামের বিনিময়ে তাকে আপনি কি করেছেন, তার উপরে জুলুম করেছেন, তাকে টাকা পয়সা দেননি, কাজের পরিশ্রমিক তাকে দেননি, কিয়ামতের ময়দানে বলবে বেটা তোকে আমি মাফ করে দিলাম, আল্লাহ বলবে তোকে মাফ করছি যা, কিন্তু ওই রিক্সা চালক ঠেলাওয়ালার কাছ থেকে আজকে মাফ লিয়ে আসা জান্নাতে যা, কারণ তার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকার প্রতি তোর লোভ লালসতা, তুই তার উপর অত্যাচার করছো, ও যদি মাফ করে জান্নাত পাবো, তাছাড়া ডাইরেক্ট তো ফাইনাল খেল ময়েজ। সম্মানিত উপস্থিতি আসেন, কোরআনের জাদু মধু আছে না নাই? কিয়ামত পর্যন্ত কোরআন প্রচার হয়েছিল, হচ্ছে এবং হবে, এটা কেউ বন্ধ করতে পারবে না, মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে থাকতে আমরা রাজি আছি না নাই? দু হাত তুলে একটু আল্লাহকে দেখা দেয় লিল্লাহে তাকবীর, হাত নামান। কোন লোভ লালসায় যেন কোরআন থেকে আপনাকে আমাকে দূরে রাখতে না পারে। এক কাপ চা, এক প্যাকেট বিড়ি, 50টা টাকা, 500টা টাকার জন্য যেন ইমান বিক্রি না করি, রাজি আছেন মুসলমান? সব সময় কোরআনের সাথে থাকার চেষ্টা করবেন, কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত এই কোরআন দেয়া স্বরূপ, চুরি চুরি করলে কোরআনের বিচাইদা হাত কাটা হোক, তারপরে যদি কেউ জেনাবা বিচার করে পাথর মেরে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে কোনো চুরির আড্ডা দেশে থাকবে?
একবেন আমরা সব সময় কোরআনের বিচার চাই। আল্লাহ পাক কোরআনকে যেন পার্লামেন্টে কবুল করেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে যায়, কাদা সুড়াসুড়ি বন্ধ করি, সকল দল মত ভেদাভেদি ভুলে গিয়া বাংলার জমিনে কালেমার পতাকা উড্ডেন হয়েছে এই লক্ষ্যে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে যাই। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভালোভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরে দিন বিজয়ের সংগ্রামে কালেমার পতাকা উড্ডীন করার লক্ষ্যে বাংলার জমিনে যদি কোরআনের জন্য ইসলামের জন্য যদি কখনো ডাক আসে ময়দানে ঝাঁপায়া পড়তে রাজি আছেন নারাই। আল্লাহ পাক সকলকে কবুল করেন, বলেন আমিন।